আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনী প্রচারে আজ রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তারাগঞ্জে পথসভার পর বক্তব্য রাখবেন পীরগঞ্জে জনসভায়। খুলনার দিঘলিয়ায় জামান জুট মিলে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাট, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এবং গাজায় হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মিশর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই জাতীয় নির্বাচন 2024। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সেখানে তারাগঞ্জ উপজেলায় পথসভা ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। বঙ্গবন্ধু কন্যার সফরকে ঘিরে সেজে উঠেছে পুরো রংপুর। রংপুর প্রতিনিধি মেরিনা লাভলির সহযোগিতায় মহসিন হোসেনের ভিডিওতে সাদি মাহমুদের রিপোর্ট। একের পর এক উন্নয়ন প্রকল্পে বদলে যাওয়া জনপদ রংপুর। গেল 15 বছরে রংপুরকে বিভাগ ঘোষণা সহ একগুচ্ছ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের সুফল ভোগ করছেন রংপুরবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বদলে যাওয়া রংপুর দেখতে আসছেন বঙ্গবন্ধু কন্যা। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইবেন তিনি। এলাকার পুত্রবধূকে বরণ করতে এরই মধ্যে নতুন রূপে সেজেছে রংপুর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর তোরণ। সফরসূচি অনুযায়ী বিমানে সৈয়দপুর পৌঁছে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তারাগঞ্জ উপজেলায় পথসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। জনসভাকে সফল করতে এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পীরগঞ্জের ইতিহাসে একটা ঐতিহাসিক সমাবেশ হবে, এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। এই নির্বাচন হবে উৎসব মুখর, এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। আমাদের পীরগঞ্জের বধুমাতা, উনি পীরগঞ্জে আসছেন, তার গ্রামের বাড়ি শ্বশুর বাড়িতে উনি আসছেন। এরা পারিবারিকভাবেও আমরা ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। তার পছন্দের খাবারগুলো কেউ আমরা গুরুত্ব দিয়ে সেগুলো আমরা প্রস্তুতি রাখছি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রংপুরের 6টি আসনের 2টি শরিকদের জন্য ছেড়েছে আওয়ামী লীগ, বাকি 4টি আসনে বিজয় ছিনিয়ে আনতে আওয়ামী লীগ সভাপতির এ সফরকে মাইল ফলক হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। বঙ্গবন্ধু কন্যার এ সফরে সাধারণ ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, পীরগঞ্জ, রংপুর। এবারে অন্যান্য সংবাদ। খুলনার দিঘলিয়ার জামান জুট মিলে আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। রাত 10টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের দিঘলিয়া ইউনিটের ইনচার্জ মাসুদ পারভেজ জানান, দিঘলিয়া উপজেলা সংলগ্ন বেসরকারি জামান জুট মিলে অগ্নিকাণ্ডের পর মিল কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। দিঘলিয়া, তেরখাদা ও খুলনা ফায়ার সার্ভিসের 9টি ইউনিটকে আগুন নেভানোর চেষ্টা করে। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক শিকদার জানিয়েছেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এবারে ইসরায়েল হামাস যুদ্ধ।
গাজায় হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার গাজা সফরের কথা উল্লেখ করে নেতানিয়াহু তার দলের নেতাদের বলেছেন, সেনাবাহিনীর গাজা অভিযান শেষ হতে আরও সময় লাগবে। সোমবারই পার্লামেন্টে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, সামরিক অভিযান ছাড়া হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করে আনা সম্ভব নয়। গাজায় যুদ্ধ বন্ধে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মিশর। কাতারের সহায়তায় করা ওই প্রস্তাব ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর কাছে দেওয়া হয়েছে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের বন্দি বিনিময়ের পাশাপাশি গাজায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হয়েছে ওই প্রস্তাবে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশেদ হোসেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে র্যাবও মাঠে দায়িত্ব পালন করবে। সোমবার পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকায় 200+ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক। এ সময় ট্যুরিস্ট পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। দেশের গণতন্ত্র অব্যাহত রাখার জন্য নির্বাচন কোনো বিকল্প নেই। আগামী মাসের 7 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরাও এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় আমরা সে দায়িত্ব পালন করব। এবারে নিটোলটারের কৃষি সংবাদ। জয়পুরহাটে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আখের সাথে লাভজনক সাথী ফসল মাসকলাই চাষ করেছেন চাষিরা। সাথী ফসল আবাদী কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন চাষিরা। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেলের রিপোর্ট। আখ চাষ দীর্ঘমেয়াদী ফসল, লাভ কম এবং প্রতি মৌসুমে লোকসান হয়, দিনে দিনে চাষাবাদে আগ্রহ হারাচ্ছিলেন চাষিরা। এমন ক্রান্তিকালে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে আন্তঃফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদনে নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। এর ধারাবাহিকতায় আখের সাথে প্রথম সাথী ফসল মাসকলাই ফুলিয়ে ভালো ফলন পেয়েছেন চাষি। যেহেতু তাহলে আখে যদি 14-15 মাস সময় লাগে, যে হ্যাঁ এর মধ্যে প্রথম সাথী ফসল হিসাবে আমি বাঁধাকপি চাষ করেছি এবং দ্বিতীয় সাথী ফসল মুগ ডাল চাষ করেছি এবং তৃতীয় সাথী ফসল হিসাবে মাসকলাই চাষ করে 18 শতক জমিতে আমি 60 কেজি মাসকলাই পাইছি। 5-6 মণ আমার কালাই হলো, প্রায় 1,300 টাকা আমার লাভবান, আর এটা ব্যক্তি আয় আমার। আখের সাথে মাসকলাই সহ অন্যান্য ফসল চাষে জমির যথোপযুক্ত ব্যবহার সম্ভব, সেই সাথে বেশি লাভ হয়। এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়েছেন অন্যরাও। আখ চাষের মাধ্যমে বা দ্বারাতে আমাদের সাথী ফসল দিয়েছে, সে মাসকলাই দিয়েছে, লাভজনক হয়েছে, ওই দেখে আমিও সাথী ফসল হিসাবে মাসকলাই দিয়েছি, লাভজনক হয়েছে। একই জমিতে আখের পাশাপাশি মাসকলাই সহ মোট 3টি সাথী ফসল আবাদে চাষিকে প্রযুক্তিগত পরামর্শ ও প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউট। 14-16 মাস একটা ফসল চাষ করে চাষিরা তেমন লাভবান হতো না, আমরা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে চাষিদেরকে পরামর্শ দিই আখের সাথে বিভিন্ন প্রকার সাথী ফসল চাষাবাদ করার জন্য। আমরা কৃষকদেরকে সার, বীজ, কীটনাশক এগুলো সহযোগিতা দিই, পাশাপাশি সকল ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে থাকি। জেলায় এবার 2,000 একর জমিতে আখ চাষ হয়েছে। আগামীতে আখের সাথে সাথী ফসল চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউট। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিয়ম নীতির তোয়াক্কা না করে নেত্রকোণায় যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের কোল ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটা চলছে বছরের পর বছর ধরে, হুমকিতে পড়েছে পরিবেশ ও শিক্ষা কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই চলছে অবৈধ এসব ইটভাটা। পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলমান রয়েছে। জাহেদ হাসানের তথ্য ভিডিওচিত্রে আলিম আলরাজের রিপোর্ট।
কেন্দুয়া উপজেলার সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের অদূরেই গড়ে তোলা হয়েছে অবৈধ ইটভাটা। শুধু বিদ্যালয় নয়, আশপাশে রয়েছে ক্লিনিক, মাদ্রাসা, ফসলি জমিসহ বসতভিটা। ছোট্ট এই গ্রামেই রয়েছে চারটি ইটভাটা। ধুলোবালি, ছাই ও ধোঁয়াতে নানান রোগবালায় আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের মানুষ। শ্বাস প্রশ্বাসের সমস্যা, ইটভাটার কাছে আমাদের স্কুলটা তাই। ইট বাড়ি ধুলোবালি তাইতেই আছে, তাইতেই আছে। সর্দি কাশি জ্বর সবসময় লেগেই থাকে, কানে কম শুনতে পাই, ছাত্রদের লিখতে পড়তে অসুবিধা হয়। স্কুলে যায় হাত মুখ দিয়ে, আবার সময় ময়লা মাথায় মাথায় ধুলোবালি কয়লা এগুলো নিয়ে বাড়িতে আসে। পরিবেশ আইন কোনোটি তারা প্রতিপালন করেনি। আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি আছে, সেই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং যার ফলে আমাদের পরিবেশ প্রতিবেশের ক্ষতি হচ্ছে ভয়ঙ্কর রকম, আমাদের শিশুরা ঝুঁকির মুখে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে নেত্রকোনায় মোট ইটভাটা 53টি, এর মধ্যে পরিবেশের ছাড়পত্র সহ বৈধতা রয়েছে মাত্র 3টি ইটভাটার। এভরি এপ্রিলের কারণে দেখা যাচ্ছে আবহাওয়া এবং পরিবেশ সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। ইটকলা থেকে ধুলাবালু আসে আমাদের ক্লাসে, এসে পরে আমাদের ক্লাস করতে সমস্যা হয় না। এটা অবৈধ, পরিবেশগত ছাড়পত্র নাই এটা, যেহেতু আদালতের নিম্ন আদালতে আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা ঘুষে আদালতের মামলা, এবং যে রায় আসবে এবং যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করব। স্থানীয় প্রশাসন বলছে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালু রেখেছে তারা। পরিবেশ আইন অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ হলে একদিকে যেমন প্রাণ প্রকৃতি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা পাবে, তেমনই সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে খেলার খবর।